প্রথম বৈয়াকরণিক ও পৃথিবীর শ্রেষ্ঠ রূপতাত্ত্বিক পাণিনি উপমহাদেশের প্রথম বৈয়াকরণিক। তার লেখা অষ্টাধ্যায়ী উপমহাদেশের প্রথম ব্যাকরণ। গ্রন্থটি 4000 সূত্র নিয়ে গঠিত। কথ্য ও বৈদিক রূপের সংস্কারের মধ্যে পাণিনি ছিলেন অন্যতম। তার লেখা অষ্টাধ্যায়ী ভারতীয় ভাষাতত্ত্বের ইতিহাসে প্রথম ব্যাকরণ। তাকে পৃথিবীর শ্রেষ্ঠ রূপতাত্ত্বিক বলা হয়। পাণিনির অষ্টাধ্যায়ীকে মানব মনীষার পরম উৎকর্ষের নিদর্শন বলা হয়। অষ্টাধ্যায়ী পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম শব্দশাস্ত্র গ্রন্থ। সংস্কৃত ভাষাতত্ত্বে পাণিনির অষ্টাধ্যায়ী একমাত্র মৌলিক গ্রন্থ হিসেবে স্বীকৃত। আনুমানিক খ্রিস্টপূর্ব 4th শতকে সালাতুরে অর্থাৎ লাহোরে পাণিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এছাড়াও আজ আমরা জানব পৃথিবীর আদিকবি সম্পর্কে। পৃথিবীর আদিকবি ছিলেন রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকিকে পৃথিবীর আদিকবি বলা হয়। রামায়ণের 24,000 শ্লোক ও 500 অধ্যায় রয়েছে। রামায়ণই পৃথিবীর একমাত্র প্রথম গ্রন্থ যা সাধারণত একটি কাব্যগ্রন্থ হওয়া সত্ত্বেও ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়। সে যুগে বাল্মীকির মতো বিচক্ষণ জ্ঞান ও কল্পনার অধিকারী অন্য কোনো কবি ছিল না, তাই তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম কবি বলা হয়। পৃথিবীতে আর কোনো কবির গ্রন্থ অনুরূপ ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি পাওয়ার সৌভাগ্য অর্জন করেনি।